স্ত্রী হত্যার দায়ে দোষী স্বামী যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 2015 সালের 28 অক্টোবরে স্ত্রী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয় উদয়পুরের চন্দ্রপুর এলাকার বিষ্ণু ঘোষ। দীর্ঘ 7 বছর ধরে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার সাজা ঘোষণা করেন উদয়পুর জেলা এবং দায়রা বিচারপতি। হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড ও 98A ধারায় আরও 2 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ উদয়পুরে 15 জন সাক্ষীকে এক্সামিন করে, এক্সামিন করার পর গত 23/3/2022 দোষী সাব্যস্ত এবং আজকে 25/3/2022 ওদের সাজা ঘোষণা করা হয়। 302-তে তাদের সাব্যস্ত করে, 302-তে এই বিষ্ণু ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল, আর 498-এতে তার দেওয়া হয়েছে 2 বছরের জেল এবং 3,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের জেল, আর তার মাকে উক্ত মকদ্দমা থেকে মুক্তি দেওয়া হয়েছে। মোট কতজনকে সাজা করে? সাজা একজনকে সাজা দেওয়া হয়েছে, 2 জন ছিল আসামি, বিষ্ণু ঘোষ এবং তার মা। তার মাকে খালাস দেওয়া হয়েছে, তার বিষ্ণু ঘোষকে দোষী সাব্যস্ত করে তাকে আজকে সাজা দেওয়া হয়েছে।